এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো ভীষণ গরম পড়েছে এবং এই গরমের মধ্যে নিজেকে মেনটেন করা কিন্তু মোটেও কিন্তু ইজি ব্যাপার নয় তাই নিজেকে খুব সুন্দর রাখার জন্য সুন্দর থাকার জন্য কিন্তু আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু মেনে চলা উচিত আর এই গরমের মধ্যেও আমি বলবো সানস্ক্রিন তো তোমরা যারা ইউজ করছো করবে যতটা সম্ভব নিজেকে একটু কভার করে সান এক্সপোজার হলে ভীষণ ভালো হয় কারণ সান ট্যান আমাদের কম বেশি কিন্তু সব সময়ই পড়ে বাট যারা সানস্ক্রিন নিউজ করছে না তাদের তো আরও ভীষণ পরিমাণে ট্যানটা পড়বে তো সেই ট্যানটা পরার আগেই যদি আমরা প্রিকশন নিতে পারি তাহলে ভীষণ ভালো হয় আর তার জন্য কিন্তু আজকে আমি তোমাদের ওপর যে তোমাদের কাছে যে প্রোডাক্টের রিভিউ করব সেটি হচ্ছে একটি সানস্ক্রিন এবং নিউলি লঞ্চ সোমি স্ক্যান প্রোডাক্টের সানস্ক্রিন এটা আমি কিনতাম না বা এই প্রোডাক্টে আমি বাই করার কোনো ইচ্ছা ছিল না বাট তোমরা তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলছো যে দাদা নিউলি লঞ্চ যে সমীজের ক্যান প্রোডাক্টে যে সমস্ত প্রোডাক্ট লঞ্চ করেছে সেই প্রোডাক্টগুলোর রিভিউ চাই এবং তার মধ্যে কিন্তু অনেকেই এই সানস্ক্রিনটির ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছো এই প্রোডাক্টটি কেমন কি বৃত্তান্ত তো আমাকে কিনতে হলো বাই করতে হলো এবং প্রোডাক্টটা কিছুদিন যাবত ইউজ করলাম তো সেটারই রিভিউ আমি তোমাদের কাছে দেবো ফিডব্যাকটা দেবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের কাছে শেয়ার করবো যে আদৌ প্রোডাক্টটি তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে হবে তো চলো বন্ধুরা আর দেখি তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক তো চলো বন্ধুরা এবার দেখিনি এই প্রোডাক্টের গেটআপটি দেখতে কেমন হয়েছে সোমিন স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ সানস্ক্রিনের তো দেখো বন্ধুরা এই হচ্ছে সানস্ক্রিনটির গেটআপ আপ দেখতে পাচ্ছ এরকম একটা টিউব প্যাকেজিংয়ে আসে প্রোডাক্টটি এখানে শোমিমামের পিকচার রয়েছে এখানে লোগো রয়েছে এখন তো লোগো চেঞ্জ হয়েছে এটা আমি অনেক আগের ভিডিওতেও বলেছি তো এই হচ্ছে ওভারঅল গেট আপ এদিকে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লিস্ট ডিরেকশন প্রাইস এভরিথিং এদিকে রয়েছে সেগুলো আমি এক এক করে তোমাদের কাছে শেয়ার করবো চিন্তার কোনো কারণ নেই তো একটু দেখিয়ে রাখি এর এস দেখো এখানে মেনশন করা রয়েছে ফর্টি ফেয়ার ফর্টি ফাইভ সানস্ক্রিন লোশন এখানে মেনশন করা রয়েছে এই হচ্ছে ওভারঅল একটা সিম্পল গেট আপ বা প্যাকেজিং তোমরা বলতে পারো এবং এটা যে কোনো জায়গায় ইজিলি ট্রাভেল করা যায় যেহেতু একটা ছোট্ট প্যাক হ্যান্ডি প্যাক এবং কোনোভাবে প্রোডাক্ট লিকেজও হবে না কারণ এটা টিউব ফর্মে রয়েছে তো এই হচ্ছে ওভারঅল গেট আপ সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ এইসপিএফ ফর্টি ফাইভ সানস্ক্রিনের তো বন্ধুরা এবার দেখে নেব এই প্রোডাক্টটির প্রাইস কত এবং এমআরপি কত ফার্স্টে বলি এটা আসে এরকম ফিফটি এম এল এর এরকম একটি টিউব প্যাকেজিংয়ে যার এমআরপি হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ রুপিস অর্থাৎ একশো পঁচানব্বই টাকা তোমরা এই প্রোডাক্টটি তোমাদের যদি নিয়ারেস্ট যে কোনো কসমেটিক কাউন্টার থেকে পারচেস করো দেন ইজিলি তোমরা টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোডাক্টের মধ্যে এছাড়া এই প্রোডাক্টটি তোমাদের কোনো বিশেষ কারণবশত যদি তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারে যদি না পাও ডোন্ট ওয়ারি অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়া স্ক্যান প্রোডাক্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে তোমরা কিন্তু সেখান থেকেও বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করতে পারো এই প্রোডাক্টের সেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এখানে মেনশন করা রয়েছে চার দু থেকে এবং এক্সপায়ারি ডেট হচ্ছে তিন ছাব্বিশ তো ওভারঅল তোমার তিন বছর রয়েছে সেলফ লাইফ তো একটা প্রোডাক্ট যদি কোনো কারণবশত কিনে নাও বা ইউজ যদি নাও করো কোনো প্রবলেম নেই তোমরা তিন বছর কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে এবং এটা বলে রাখি তোমাদের এটা কমেন্ট কোয়েশ্চেন যে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিনা বা কোন স্কিন টাইপের জন্য সেটা আমি বলে দিই এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য অ্যাকনে প্রন স্কিন পিম্পল প্রন স্কিন ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন বা পিগমেন্টেশন এভরিথিং মানে অল স্কিন টাইপের জন্য ইজিলি সুইটেবল এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে ইউনিসেক্স প্রোডাক্ট একটা যদি বাড়িতে রেখে দাও বাড়ির সকলে বাচ্চা বড়ো মাঝেরি সবাই ইউজ করতে পারবে তো এই রিলেটেড অনেক কমেন্টস আমি দেখি যেটা কারা ইউজ করবে কখন ইউজ করবে এই ধরনের রিলেটেড তো আমি একবারে তোমাদেরকে বলে দিলাম এটা সবাই ইউজ করতে পারবে এবং অল স্কিন টাইপে ইজিলি সুইটেবল এই প্রোডাক্টটি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই নিউলি লঞ্চ প্রোডাক্টটির মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এর মধ্যে ব্যবহার করা হয়েছে হলদি এক্সট্র্যাক্ট স্যান্ডেলউড এক্সট্র্যাক্ট রোজ পিটাল এক্সট্র্যাক্ট জিঙ্ক অক্সাইড টাইটেনিয়াম ডাইঅক্সাইড গ্লিসারিন প্যারা অ্যামিনো বেঞ্জইক অ্যাসিড গ্লিসারল মাইক্রোক্রিস্টালিন ওয়াক্স স্টিয়ারিক অ্যাসিড এছাড়া ব্যবহার করা হয়েছে সিটাইল অ্যালকোহল প্যারাফিনাম লিকুইডিয়াম ইউজ করা হয়েছে এছাড়া এর মধ্যে রয়েছে ট্রাই ইথানল অ্যামাইন কার্বোমার নাইন ফর্টি সোডিয়াম হাইড্রঅক্সাইড টু ফেনাকসি ইথানল সোডিয়াম বেনজয়েড পারফিউম কালার হিসেবে ব্যবহার করেছে অ্যাপেল গ্রিন এফ সি এফ এবং অ্যাকোয়া এই হচ্ছে ওভারঅল ইনগ্রিডিয়েন্ট লিস্ট সৌমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ সানস্ক্রিন লোশনের এখানে দেখো ইন্ডিকেশন দেওয়া রয়েছে এছাড়া ডিরেকশন ফর এখানে মেনশন করা ভীষণই করে করে যতটা তোমাদের কাছে ক্লোজ তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারছো চাইলে তোমরা এটুকুনি পোর্শন একটু পজ করেও দেখে নিতে পারো তো চলো বন্ধুরা এই প্রোডাক্টটির টেক্সচারটা একটু তোমাদের কাছে দেখিয়ে দিই আমি এটা জাস্ট একটু হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো এর টেক্সচারটি দেখতে কেমন এতটুকুই নিলাম আশা করি এনাফ এইটুকানি তো এটাই জাস্ট ব্লেন্ড করে দেখাচ্ছি যেটা কত তাড়াতাড়ি ব্লেন্ড হয় বা কেমন একটা টেক্সচার ছাড়ে মানে স্কিনের মধ্যে কেমনভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমি তোমাদেরকে বলছি তার আগে দেখতে পাচ্ছো এখানে দেখো ছোটো ছোটো এরকম হোয়াইট কালারের পার্টিক্যালস রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে স্ক্রাবিং এ স্ক্রাবিং এজেন্ট বাট তেমন কিছু না এটা একটা সানস্ক্রিন তার মধ্যেও জানি না কেন এরকম রেসিডিউগুলো দিয়েছে বাট এটা ব্লেন্ড হতে চায় না এইভাবে যখনই অ্যাপ্লাই করবে ফেস বলো বা যে কোনো বডি পার্টসে যখন অ্যাপ্লাই করবে সান এক্সপোজার এরিয়াগুলোতে এইভাবে অ্যাপ্লাই করলে ক্রিমটা তো ভালোভাবে ধরো ব্লেন্ড হয়ে যাবে একটা টাইমের পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বাট এইগুলো কিন্তু এইভাবে যায় আর যখন এটা স্কিনের মধ্যে পুরো সেট হয়ে যায় না আর এটা ব্লেন্ড হতে চায় না দেখো এটাকে আমি ব্লেন্ড করার চেষ্টা করছি ব্লেন্ড হবে না দেখো থেকেই যাচ্ছে তো এটা হচ্ছে এর মেন প্রবলেম যার জন্য এই প্রোডাক্টটি বলতে পারো আমার কিছুটা পছন্দ হয়নি তো এমনি ওভারঅল দেখো ক্রিমটা কিন্তু সহজে ব্লেন্ড হয়ে গেলো এবং ব্লেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু একটা ব্রাইট লুক ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক প্রোভাইড করছে আমার ফেসের তুলনায় কিন্তু হাতের স্কিনটা ভীষণ ফেয়ার লাগছে বা ব্রাইট লাগছে বলা যেতে পারে বাট সহজে কিন্তু দেখো ব্লেন্ড হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু থেকেই যাচ্ছে এবং সেট হতে চায় না এই জিনিসগুলো এরকম ছোটো 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 থেকেই যাবে যখন ফেসে অ্যাপ্লাই করবে অনেক নেক্টন অ্যাপ্লাই করবে থেকে যাবে এইভাবে তো এটা ভীষণ ইরিটেটিং বলা যেতে পারে তুমি কোথাও ধরো যাচ্ছো এইভাবে ফেস নিয়ে স্বাভাবিক কেউ যেতে চাইবে না তো এইটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে এই প্রোডাক্টটি তার জন্য এই প্রোডাক্টটি আমি এখন কি করি এই প্রোডাক্টটি আমার ইউজ করে বাইরে যাই না যখন বাড়িতে থাকি তখন ইউজ করি মানে ছাদে যাওয়া বলো বা য কিচেনে যাওয়া বলো যখন একটু থাকে বাড়িতে থাকলেও আমাদের সানস্ক্রিন ইউজ করতে হয় টুকটাক ধরে বাইরে বেরোতেই হয় তখন আমি মানে এটা অ্যাপ্লাই করে বাড়িতেই থাকি তো এটা মানে আদার্স মানে যখন কোনো বাইরে কোথাও যাচ্ছি তখন আমি এই সানস্ক্রিনটি কখনোই ইউজ করি না তো এই হচ্ছে ওভারঅল টেক্সচারটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম একটা ছোটো ডেমনস্ট্রেশনও দেখিয়ে দিলাম যে এটা কেমনভাবে ব্লেন্ড হয় কি না হয় তো সেটা আমি তোমাদের কাছে দেখে দিলাম আশা করি তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে একটা সানস্ক্রিন কেনার আগে যে জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন সেগুলো ভীষণভাবে জানা দরকার সেটি হচ্ছে ফার্স্টে দেখতে হবে এসপিএফ কত আছে আমাদের এখানকার ক্লাইমেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন গরম রয়েছে মিনিমাম ফর্টি টু সিক্সটি অর্থাৎ এসপিএফ ফর্টি বা সিক্সটি এসপিএফের কিন্তু সানস্ক্রিন নিলেও হবে মানে এই রেঞ্জের মধ্যে সানস্ক্রিন নিলেও হবে এবং দেখে নিতে হবে তার মধ্যে যেন এসপিএফ যে সিক্সটি বা ফর্টি যেন মেনশন করা থাকে এবং পি এ ফ্যাক্টরটা যেন মেনশন করা থাকে অর্থাৎ পি এ ডাবল প্লাস কিনা বা ট্রিপল প্লাস কিনা এ এছাড়া ইউভিএ অ্যান্ড বি প্রোটেকশন আছে কিনা সেটাও দেখতে হবে এই কটা জিনিস দেখে নেওয়া দরকার এছাড়া যেমন কেমিক্যাল ফ্রি রয়েছে কিনা না মিনারেল অয়েল এই ধরনের জিনিস রয়েছে কিনা সালফেট ফ্রি কিনা এগুলো একটু দেখে নেওয়া মাস্ট বাট এই তিনটে জিনিস ভীষণভাবে দরকার যে এসপিএফ কত পিএ ফ্যাক্টর কত এবং ইউভিএ এবং ইউভি বি প্রোটেকশন দেয় কিনা এবার দেখা যাক সোমি স্ক্যান প্রোডাক্টের এই সানস্ক্রিনের মধ্যে কী কী জিনিস রয়েছে ফার্স্ট অফ অল এখানে এসপিএফ তো মেনশন করাই রয়েছে মানে এসপিএফ ফর্টি ফাইভটা এখানে মেনশন করা রয়েছে এসপিএফ মানে হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর তো এখানে দেখো ফর্টি ফাইভ মেনশন করা রয়েছে জানা জানা গেল যে এটা এসপিএফ ফর্টি ফাইভ তো এটা ওভারঅল অনেকক্ষণই কিন্তু প্রোটেকশন দিতে সাহায্য করে বাট এর মধ্যে কোনো রকমের পি এ ফ্যাক্টর মেনশন করে নেই পি এ ডাবল প্লাস কি না ট্রিপল প্লাস কি না এছাড়া এখানে বলেছে যে এটা ইউভি এ অ্যান্ড বি থেকে প্রোটেক্ট করে বাট আমি মানছি যে সানস্ক্রিন রয়েছে তো এখানে সেই হিসেবে প্রোটেক্ট করে বাট আমি অন্যান্য ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করেছি সেখানে কিন্তু ওভারঅল প্রথমেই কিন্তু সেই জিনিসগুলো মেনশন করে দেওয়া থাকে কারণ সাধারণ মানুষ কিন্তু অত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যাবে না সেটা ফার্স্টেই দেখবে যে এর মধ্যে পি কত প্লাস রয়েছে এসপিএফ কত এবং ইউভিএ এবং ইউভিবি থেকে প্রোটেকশন দেয় কি না তো এর মধ্যে ওভারঅল কিন্তু সেই রকম ফ্যাক্টর বা কিছু আমি দেখিনি বাট এটা ইউজ করে আমি যখন কিছুদিন যাবৎ বাইরে গেছি এটা দেখেছি যে এই সানস্ক্রিনটি সোমি স্ক্যান প্রোডাক্টের যে আর আর যে সানস্ক্রিন রয়েছে অন্যান্য যে সানস্ক্রিনগুলো রয়েছে স্কিন প্রোডাক্টের লোশন বলো বা এসপিএফ ফিফটিন এসপিএফ থার্টি বা ক্যানগার্ট লোশন যেগুলো রয়েছে অ্যাডভান্স ফর্ম এসে তার থেকে কিন্তু ফার বেটার এই প্রোডাক্টটি সোমি স্ক্যান প্রোডাক্টের সানস্ক্রিন রেঞ্জগুলো কম বেশি তো আমি অনেকগুলোই ইউজ করেছি তো বলতে পারি যে যে স্কিন প্রোডাক্টটা লোশন সেটা ইউজ করলাম কিছুক্ষণ ফেসটা ভীষণ চকচকে ব্রাইট থাকতো যখনই সান এক্সপোজার হতাম কিন্তু ফেসটা কালো লাগতো বা সেই গ্লোটা থাকতো না স্কিন প্রোডাক্টটা লোশন যেটা নিউলি লঞ্চই বলা যেতে পারে কিছু মাস আগে লঞ্চ করেছে বাট যে দুটি পুরোনো প্রোডাক্ট সানস্ক্রিনের একটা হচ্ছে স্পিএফ থার্টি যেটা একটু ভীষণ একটু হোয়াইট কাস্ট ছাড়ে এবং ম্যাট ফিনিশ দেয় সেটার ক্ষেত্রে বলি সেটা কিন্তু মনে হতো যে একটা হোয়াইট কিছু অ্যাপ্লাই করছি সহজে কিন্তু স্কিনের মধ্যে সেট হতো না আর এসপে ফিফটিন বলতো গ্লসি ফিনিশ দেয় বাট যাই না সেটা আমি আমার ক্ষেত্রে বলছি এটা যখন আমি ইউজ করে বাইরে যেতাম ফেসটা ভীষণভাবে কালচে লাগতো বা কালো দেখাতো ডাল লাগতো তো তার জন্য আমি সোমি স্ক্যান প্রোডাক্টের কোনো সানস্ক্রিনই আমি ইউজ করতাম না এছাড়া তো আমার এই প্রোডাক্টটাও কোনোভাবে বাই করার ইচ্ছা ছিল না শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য রিভিউর জন্য এটা বাই করেছে আদারওয়াইজ আমার সোমিসের সানস্ক্রিন একটাও পছন্দ নয় এটা অনেক আগেও ভিডিওতে আমি বলেছি সোমিজ সান সোমিস ক্যান প্রোডাক্টের সানস্ক্রিন ভীষণ এফেক্টিভও নয় তো আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি আমি ইউজ করি শেড আমাল্লা সানস্ক্রিন এসপিএফ সিক্সটি বা কখনও ফর্টিটা ইউজ করি তার মধ্যে সমস্ত প্রোটেকশন ফ্যাক্টর রয়েছে এবং একটা ফিজিক্যাল সানস্ক্রিন সেটা আমার কাছে ভীষণ মানে ভালো লেগেছে তো আমি আর অন্যান্য ব্র্যান্ড সেই হিসেবে না ট্রাই করলেও কিন্তু আমি স্ক্যান প্রোডাক্ট সরি কেয়ারশেডের আম্রালার সানস্ক্রিনটি ইউজ করি তোমরা যদি আমাকে বলো যে দাদা ভাই তোমার কাছে নিউলি লঞ্চ এই প্রোডাক্টটি কেমন লেগেছে যদি বলো বাট আমি বলব আমার কাছে এই প্রোডাক্টটি খুব একটা ভীষণ ভালো যে লেগেছে তা নয় কারণ এই প্রোডাক্টটি অ্যাবজর্ভ হয়তো করে যায় সাথে সাথে স্কিনের মধ্যে অ্যাবজর্ভ করে যায় বাট এর মধ্যে যে হোয়াইট হোয়াইট রেসিডিউগুলো যে থাকে পার্টিকেলসের মতো সেইগুলো স্কিনের মধ্যে স্প্রেড হয়েই থাকে সেটা কোনোভাবে কিন্তু ব্লেন্ড করা সম্ভব না আর এটা যখন অ্যাবজর্ব করে নিচে পুরো সেট হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে তখন তো এটা আর কোনোভাবে ব্লেন্ড করাই সম্ভব না এটা আমি দেখেছি তো এটা কিছুদিন যাবৎ যেহেতু ইউজ করেছি তো আমি ভালো বলতে পারছি এই ব্যাপারটা যে কোনোভাবে ব্লেন্ড করা যাচ্ছে না এটা একটা প্রবলেম যখন তুমি ইউজ করে বাইরে যাবে বা কারোর সামনে যাবে সে যখন দেখতে হবে যে হোয়াইট হোয়াইট ছোটো ছোটো পার্টিকেলস রয়েছে সে তো স্বাভাবিকভাবে বলবে যে ফেসের কিছু অ্যাপ্লাই করা আছে কিনা বা হয়তো মেকআপ জাতীয় কিছু অ্যাপ্লাই করে রেখেছে বাট সেটা ভীষণ একটা খারাপ লাগে দেখতেও যে একটা একটা কিছু রয়েছে এমনভাবে আমি প্রেজেন্ট হচ্ছি যে এমন কোন জায়গায় সেখানে বোঝা যাচ্ছে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু তো করে এসেছি বাট একটা সানস্ক্রিন ইউজ করে যদি এই প্রবলেমটা হয় তো সেটা আর কিছু বলার নেই তো সেই জন্য হতে পারে নেগেটিভ পয়েন্ট লেগেছে এবং এর মধ্যে কোনো পি ফ্যাক্টর মেনশন করেনি সেটা একটা নেগেটিভ পয়েন্ট এবং এটা আমার মনে হয়েছে যে সেই হিসাবে কিন্তু অতটাও ভালো প্রোটেকশান দিতে পারবে না এই সামার সিজনে এখনকার যা গরম বা এখনকার যা ক্লাইমেট ওয়েদার রয়েছে সেই হিসাবেও কিন্তু এটা অতটাও ভালো এফেক্টিভ নয় তো আমি তোমাদের কাছে বলবো তোমরা যারা পারচেস করবে এই প্রোডাক্টটি একটু ভেবে চিনতে কিন্তু পারচেস করো আমি বলছি না যে আমার সাথে এক্সপিরিয়েন্স খারাপ মানে মানে এই প্রোডাক্টটি আমার ভালো লাগেনি মানে তোমাদের কারো পছন্দ হবে না তা নয় আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম হয়তো তোমরা হয়তো ইউজ যারা করেছো তারাও তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করে জানাও তাহলে ভীষণ বুঝতে সুবিধা হবে হয়তো আমার এফেক্টিভ মনে হয়নি হয়তো তোমাদের হয়তো ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছ এই প্রোডাক্টটি ইউজ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই প্রোডাক্টটি তোমরা যারা ইউজ করেছো তোমাদের কেমন লেগেছে আর একটা কমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিয়ে রাখি যেটা কমন প্রবলেম তোমরা প্রায়শই করে থাকো তোমরা যারা ধরো নতুন স্কিন কেয়ার স্টার্ট করছো বা যারা হয়তো আমাকে প্রথম দেখছো তারা হয়তো এই প্রোডাক্টটি কিনে নিলে বা এরকম অন্যান্য সানস্ক্রিন তো কিনে নিলে আমি যেটা বিশেষত দেখেছি যে সানস্ক্রিন অনেকে ইউজ করে না যখন ইউজ করছে কেমনভাবে ইউজ করছে বলি ধরো সান এক্সপোজার হবে ধরো এখন বেরোবে জাস্ট অ্যাপ্লাই করে নিলেও সানস্ক্রিনটা দিন বেরিয়ে গেলো তাহলে কিন্তু কোনো সানস্ক্রিন এফেক্টিভ হবে না বা সানস্ক্রিন যেটা অ্যাপ্লাই করলে তার এফেক্টটা বা রেজাল্টটা বুঝতে পারবে না টেন হবেই তার জন্য কি করতে হবে ফিফটিন মিনিটস আগে কিন্তু স্কিনটা মাস্ট যে ফিফটিন মিনিটস আগে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে তার আগে কিন্তু স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া প্রয়োজন ফেস ওয়াশ করে নিতে পারো ফেস ওয়াশ করার পর টোনার ইউজ করে নেবে তারপর সেরাম ইউজ করে নেবে তারপর ময়শ্চারাইজার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে পারো বা যে কোনো ধরনের জেল ইউজ করতে পারো তারপর অ্যাপ্লাই করতে হয় সানস্ক্রিন দেন ভালোভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর এবার তোমরা যারা চাইছো যে ফাউন্ডেশন ইউজ করবে বা মেকআপ ইউজ করবে বা কম্প্যাক্ট ইউজ করবে ইউজ করতেই পারো দেন বাইরে যাও দেখবে স্কিনটা অনেকটা সুন্দর থাকবে ইনট্যাক্ট থাকবে এবং যেহেতু তুমি পনেরো মিনিট আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছো দেন তারপর বাইরে যাবে পনেরো মিনিট পর তাহলে সেই এফেক্টটা সেই রেজাল্টটা অর্থাৎ ইউভিএ এবং ইউভিবি থেকে তোমার যে সানস্ক্রিনটি ইউজ করছো সেটা কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করবে এই নিয়মটা কিন্তু শুধুমাত্র যে সোমি সানস্ক্রিনের ক্ষেত্রে ইউজ করতে হবে এইভাবে তা নয় এটা যে কোনো ব্র্যান্ডেড যে কোনো ধরনের তোমরা যারা সানস্ক্রিন ইউজ করছো এই প্রসেসটা মেনটেন করে চলো দেখবে সেই সানস্ক্রিনটা ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিতে সাহায্য করবে গরম দেখতেই বা আমিও ভীষণভাবে সোয়েট হচ্ছে সোয়েটিং হচ্ছে আমার তার মধ্যে আমি তোমাদের কাছে ভিডিও করছি এটাই বলতে চাই যে এই সামার সিজনটা একটু ভালোভাবে নিজের প্রতি খেয়াল রাখো প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক করো ভিটামিন সি রিচ ফ্রুটস খাও এবং জলটাকে ভীষণভাবে করো আর যখনই বাইরে যাচ্ছ একটু ছাতা নাও ওয়াটার বটল ক্যারি করো এছাড়া যতটা পারো নিজেকে কভার করে রাখার চেষ্টা করো যাতে সানস্ক্রিন তো আমরা ইউজ করছিই করছি বাট ডিরেক্ট যতটা পারি এই ডিরেক্ট যে সানলাইটটা থাকে সেটা যেন অ্যাভয়েড করতে পারি তো বন্ধুরা এই ছিল সোমি স্ক্যান প্রোডাক্টের নিউলি লঞ্চ সানস্ক্রিনের ডিটেইলস রিভিউ এইরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটিকে অবশ্যই ক্লিক করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন আর হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা চাইছো আমার সাথে সেখানে কথা বলবে সেখানেও কথা বলতে পারো বা ফলো করতে পারো Thanks for watching.